জানুয়ারি মাসের 17 তারিখ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। খেতে খেতে কিছু মনে করবেন না বন্ধুরা, আমি মানে কি বলবো, আমার সময়ের একটু অভাব ছিল, সেই জন্য আমি ভাবলাম তাহলে আজ খেতে খেতেই আমি ভিডিওটা স্টার্ট করে দিই। আজকে দেখতেই পাচ্ছেন মাংসের ঝোল আর ভাত হয়েছে, আর কিছু হয়নি, এই দিয়েই আমি খেয়ে নেব। খেয়ে নেওয়ার পর দেখি ওপরে যাব, ওপরে গিয়ে হয়তো একটা ফল খাবো। তাহলে আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। সবাইকে খেতে দিয়ে দিয়েছি। হ্যাঁ রে বাসুন মাজি, কে মেজে দেবে বল, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। একটু বোন করে দেবে, সে উপায় তো নেই, বোন নামেই রয়েছে। বোন খালি বাতেলা দিতে পারে, খালি মানে কি বলবো, খালি জ্ঞান দিতে পারে, জ্ঞান যে বাসন গুলো একটু দিদির মেজে দি, সেদিকে নেই। বাসন গুলো মেজে নিয়ে আবার শাড়ির ফলস পিকো আছে, সেগুলো করতে হবে। বন্ধুরা খাওয়া দাওয়া করে বাসন টাসন মাছলাম, আপনারা সবই তো দেখলেন। আর এই যে একটা ফল নিয়ে চলে এসেছি, আমি খাচ্ছি কমলা লেবু আর ও খাচ্ছে আপেল। আর মেয়ে স্কুলে গেছে, মেয়ে স্কুলে গেছে, মেয়ে 4:30 সময় ছুটি হবে। আজ 8টার সময় ছুটি হবে, তার আগে কটা বাজে গো, 2 বাজে, তারপরে আবার শাড়ির কাজ আছে, শাড়ি করব। তুমি আসতে দাও না ফোনটা, গাঁক গাঁক করে জোরে খালি খবর আর খবর, খবর শুনছে খালি, খবর শুনে এ হবে। তুমি তোমারটা করো, আমি আমারটা করছি, বিরক্তি কর না। আর তারপর একটা শাড়ি আছে, শাড়ির কাজ নিয়ে বসবো, একটু খেয়ে নিই। খেয়ে নেওয়ার পর আর সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, দোকান থেকে এসে বাইর টাজের করে মাংস টাংস এনে রান্না করলাম, রান্না টান্না করে চান টান করে খেলাম, বাসন মাজলাম, এটা খাবো, তারপর আবার কাজে বসবো। খালি কাজ আর কাজ, কাজ 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 কাজ, খেয়ে নিই। আচ্ছা ঠিক আছে, পরে খেয়ে নিই, বন্ধ করো না। দেখি গো দেখতে পাচ্ছে, বন্ধুরা একটু শর্ট ভিডিও করছিলাম, করা হয়ে গেছে। আর এই যে এবারে ফলসটা বসিয়ে নেব শাড়িতে, এটা একটু সবটা হবে না, কেননা আমি আবার আমার দোকানে যাব, বর চলে গেছে, আমাকে গিয়ে কিছুটা একটু সাহায্য করতে হবে। তাহলে আমি শাড়িটা এখন করে নিই, মেয়েদের তো কত কাজ থাকে, ঘরেতে কাজের শেষই হয় না। আমার তো মাঝে মাঝে মনে হয় আগের জন্মে আমি ছেলে হব, কেন বলুন তো, হয়তো আমার এই ব্লগটা যারা ছেলেরা তারা দেখলে হয়তো ভাববে ছেলেদের আবার কোনো কাজ থাকে না, যত কাজ শুধু মেয়েদের থাকে এটা মনে হবে, কিন্তু দেখুন মেয়েদের ঘরে কাজের শেষ হয় না, একটার পর একটা কাজ হয়েই যায়। আর ছেলেদের একটা জায়গা থেকে একটা কাজ করে এলো, এসে বাইরে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে গেল, কি ঘরে বসে টিভি দেখলো, হুকুম করলো চা দাও, টিফিন দাও, এইগুলো। আর মেয়েদের তো একটার পর একটা কাজ মানে কি বলবো থেকেই যায়, ওই জন্য আমার মনে হয় যে আগের জন্মে আমি যেন ছেলে হই। আমার বরের সামনে বললে তো আমার বর ভীষণ রেগে যায়, বলে আমি কি কাজ করি না, আরে কাজ কেন করবে না, কাজ করো, কিন্তু আমাদের যেন সারা দিনের কাজ, তাই না, কাজ যেন শেষ হয় না। এই শাড়িগুলো দিয়ে দিতে বলেছে, সরস্বতী পুজো সামনেই এসে গেছে, ওই জন্য বলেছে সরস্বতী পুজোর আগেই দিয়ে দিতে, এইগুলো দিলে আরো কয়েকটা শাড়ি দেবে। এইগুলো দুটো করলে হাতে পয়সা আসে, মেয়ে এটা ওটা কিনে দিতে বলে, সেগুলো আমি একটু কিনে দিতে পারি, ভালো লাগে নিজের।
আর আমার বন্ধুরা সেলাই করতে আমার খুব ভালো লাগে। আমার বর খালি বলে তোমার কত টাকা লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি, এই শাড়িটা তোমাকে কত টাকা দিচ্ছে বলো, আমি দিয়ে দিচ্ছি, এরকম বলে। কিন্তু আমার পছন্দ নয় এগুলো, মানে সেলাইটা আমি খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে। হাই মা, উঠে পড়েছো? তাই বলছি, বাবা উঠে পড়েছে? দুটো শাড়ি দিয়েছে, একটা শাড়ি আমার বসানো হয়ে গেছে, এইটা বাকি আছে, এইটা করে দিয়ে দিতে পারলে যেন বাঁচি, যার জিনিস তাকে দিয়ে দেব। চারটে বাজতে যায়, 4:30 মেয়ের ছুটি, আর ও এসে আবার পড়তে যাবে আমাদের পাড়াতেই। ও যেখানে যেখানে পড়তে যায় ওর কথা, আমার পাড়াতেই পড়তে যায়, আর দূরে কোথাও মানে দিতে যেতে হয় না, কাছেই, আমাদের বাড়ির পাশেই, ওই জন্য চিন্তাটা একটু কম থাকে। মেয়েরা একটু দূরে গেলে মায়েদের খুবই চিন্তা হয়, তাই না? তাও পাশে যে পড়তে যায়, একটু দেরি হলেও আমার চিন্তা হয় কি হলো, এখন আসছে না কেন, কোথায় গেল, ভয় লাগে। দিনকাল তো ভালো না বন্ধুরা? আমার ভিডিওগুলো প্লিজ আপনারা দেখুন, আমার যে হিসাবে সাবস্ক্রাইবার সে হিসাব করে কেউই আমার ভিডিও, ব্লগ ভিডিও কেউই দেখে না, দেখলে একটু ভালো লাগে, একটু এগিয়ে যেতে পারি, এই আর কি। আমার বর তো মানে কি বলবো, যখনই ভিডিও করি খালি বলে বন্ধ করো বন্ধ করো, মানে ও বিশ্বাস করে না যে ইউটিউব থেকে একটা টাকা পাওয়া যায়, এ করা যায়, মানে ও কি বলে, তোমার কোনোদিন হবে না, অন্যদের হবে, তোমার হবে না, এরকম বলে। যে কি বলবো, তুমি কোথাও মানে কি ঘুরতে যাচ্ছ, যে ভালো ভালো ভিডিও বানাচ্ছ যে সবাই দেখবে, কিন্তু আমি কি করব বলুন তো, সংসার ছেড়ে কি আমি কি মানে কি বলবো, ভিডিও করার জন্য বাইরে বাইরে ঘুরতে যাব, তাহলে তো খেতে পাবো না পেটে, আমি দোকানটা চালাচ্ছি বলেই তো দুটো খেতে পাচ্ছি, আর এই ভিডিওগুলো করি। যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা দেখেন, কেউ দেখলে ভালো লাগে, যে হিসাবে সাবস্ক্রাইবার সবাই দেখে না, আমার তো ব্লগ ভিডিও যারা দেখে তারা জানে, ভিউজ তো বেশি হয় না, শর্ট ভিডিওতে তবু হয়, ব্লগ ভিডিওতে একদমই হয় না। তা বন্ধুরা অনেক কথা বললাম, আমি শাড়িটা যতটা পারি করে নিই, করে নিয়ে আবার আমাকে ওই দোকানে যেতে হবে, তাহলে এখানেই বন্ধ করছি ভিডিওটা, এক্ষুনি জামা পরবো, জামা পরে আবার ছুটতে হবে আমার নিজের দোকানে, বর ওখানে রয়েছে, তবু একবার আমি যাই, গিয়ে বাসন টাসন মাজার অনেক কিছু আছে। বন্ধুরা আমি জামা পরে নিয়েছি, দেখুন আমি এবার চলে যাব, আবার সন্ধ্যার দিকে দেখা হচ্ছে, তাহলে টাটা। এটা কি ফুলের গাছ, কেউ বলতে পারবেন? দেখুন ভালো করে দেখুন, এর ফুলগুলো এই যে এরকম বলের মতো হয় ফলগুলো, দেখুন দেখতে পাচ্ছেন বল, গাছটা অনেকটা বড়। এটাকে আমাদের এখানে নাকচম্পা বা শিব ফুল বলা হয়ে থাকে। আপনাদের ওখানে কি মানে কার ওই মানে কি বলবো, যে যার জায়গায় সেটার তো একটা নাম আছে, অন্য অন্য নামে হতেও পারে, তা আপনাদের ওইখানে কি নামে ডাকা হয়, আপনারা কি আদৌ এই গাছ দেখেছেন?